আজকে আমরা শিখব কিভাবে ছবিতে ওয়াটারমার্ক প্রিন্ট করা হয়। তার জন্য প্রথমে সিলেক্টে গিয়ে কালারাইজ অপশনে ক্লিক করলাম। ক্লিক হওয়ার পর এখানে আইড্রপার টুল দিয়ে ওয়াটারমার্ক লেখা সাদা রংটা স্যাম্পল করে নিলাম। এখানে দেখে নিতে হবে যে ছবিটাকে যতটা ব্ল্যাক করা যায় আর লেখাটা কতটা হাইলাইট করা যায় সেই অনুযায়ী ওজনটা দিতে হবে। এখানে আমি 42 ওজন দিয়ে ওকেতে ক্লিক করলাম। তারপর আবার গেলাম সিলেক্টে। সিলেক্টে যাওয়ার পর গেলাম মডিফাই। মডিফাইতে গেলাম এক্সপেন্ডে। এখানে 2 পিক্সেল দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার গেলাম এডিটে। এডিটে গেলাম ফিল। ফিল থেকে এখানে দেখে নিতে হবে কন্টেন্ট এরবারে যে অপশান আছে সেটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। তারপর গেলাম আবার সিলেক্টে। সিলেক্টে গিয়ে তারপর এটাকে ডিসিলেক্ট করে দিলাম। ডিসিলেক্ট করার পর একদম ছবিটার ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে।